হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, সুপারস্টার শাকিব খানকে নিয়ে তার বুবলি এবং অপু বিশ্বাসের মধ্যে এই মুহূর্তে টানাটানি শুরু হয়ে গেছে। চিত্রনায়িকা অপু বিশ্বাসকে সুপারস্টার শাকিব খানের স্ত্রী বুবলি সে বলল যে শাকিব এখনো আমার স্বামী। এবার অপু বিশ্বাস পাল্টা জবাব দিল অপু বুবলিকে। ইতিমধ্যে আসামে অনুষ্ঠানে যোগ দিয়ে তার যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে সে শাকিবকে অনেক শুভকামনা জানালো, অনেক কিছুই বলল শাকিবকে নিয়ে, যেটা শুনে অপু বিশ্বাস বললেন যে সে হচ্ছে সুবিধাবাদী একজন মানুষ। অবাক করে দিয়েছে আসামের শাকিব ভক্তদের, একই সাথে মঞ্চ শেয়ার করবেন, তার সঙ্গে অনলাইনে অফলাইনে কোনো সম্পর্ক নেই। ওদিকে অপু বিশ্বাস বললেন এ কারণেই তাকে আমি পচা আলু বলেছি। শাকিব যদি তার স্বামী থাকে তাহলে সে যে মাঝখানে কার্যকলাপগুলো করে বেড়াচ্ছে, আমি যখন এয়ারপোর্টে শাকিবের অপেক্ষায় ছিলাম তখন হঠাৎ দেখি 17-18 বছরের এক যুবক। যারা ভক্ত রয়েছেন তারাও বলছেন যে চিত্রনায়িকা বুবলি আসলে সুবিধাবাদী, কারণ তিনি যখন শাকিবকে প্রয়োজন হয় তখন তাকে ব্যবহার করে। শাকিবকে নিয়ে তার ক্যারিয়ার করার জন্য সে শাকিবের সঙ্গে ভালো করে খেয়াল করে দেখলাম, তারপর যখন সে এটি আমার প্রিয়তমার সুমন অর্থাৎ শাকিব খান শাকিবের সঙ্গে বিচ্ছেদ করেছে। শাকিবকে নিয়ে খুবই বাজে বাজে কথা বলেছে সে মিডিয়ায় এসে, শাকিব ভালো না, শাকিব এই করে সেই করে, অমুক মেয়েদের সাথে এই করে, সে আমেরিকায় বসে এটা শুনেছে, বাংলাদেশে বসে এটা শুনেছে, এসব অনেক অনেক বদনাম শাকিব সম্পর্কে চিত্রনায়িকা বুবলি করেছে। তাহলে সেই মানুষটি আবার কেন আসামিকে প্রশংসা করতে হবে? কারণ আসামে শাকিবের ভক্ত রয়েছে অনেক, সে চায় শাকিবিয়ানরা বুবলিকে অনেক বেশি পছন্দ করুক। কিন্তু শাকিবিয়ানরা তো বুঝেই গেছে যে আসলে শাকিব খান কাকে পছন্দ করে। শাকিব ভক্তরাও তাকে দেখে অনেক খুশি হবেন। আশা করি শাকিব খান এবং আমার পারফরম্যান্স সবার ভালো লাগবে। দর্শক শাকিব খান নিঃস্বার্থ বন্ধু যে তার সাথে সব সময় সাথে থাকে এবং পাশে থাকে। শাকিব যখন বিপদে পড়েছিলেন, চিত্রনায়িকা বুবলি যখন শাকিবকে নিয়ে বাজে কথা বলেছিলেন, এবং মাঝখানে পূজা চেরিকে নিয়ে যখন আজে বাজে কথা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আর সব সময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব। সেই সময় কিন্তু বুবলি তার পাশে ছিল না, বুবলি বরঞ্চ তাকে আরো উস্কে দিচ্ছিল, মানুষগুলোকে উস্কাচ্ছিল। এই ব্যাপারটা তো শাকিব একদম পরোক্ষ ভাবে কাছে থেকে দেখেছে, আর এ কারণে কিন্তু শাকিব নিজেও জানে যে তার জীবনে জয় এবং অপু ছাড়া আপন আসলে আর কেউ নেই। এ কারণেই আবার তিনি অপুর কাছেই ব্যাক করেছে। তাই অপু বলেন যে আমি পচার যদি বলে থাকি সেটা বেশ করেছি, কারণ যা বলেছি সত্যিই বলেছি। ওদিকে বুবলি আসলে সত্যি সত্যি শাকিবকে স্বার্থের জন্য ব্যবহার করে, এটা বোঝাই গেল আসামে যে শাকিবের প্রশংসা করায়। আর সে যে একটা নকলবাজ এতেও কোনো সন্দেহ নেই। অপু শাকিবের প্রশংসা করে বলে সে এখন আবার এই পদ্ধতি গ্রহণ করলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আবারও সবাইকে। We'll be right back.